हेलो फ्रेंड्स, वेलकम टू चैनल सक्सेस। आम्रा मक पिटिर जिला सफर करते करते पश्चिम बंगे एकेबारे पश्चिमेर जिला पुरुलिया एसे गेछी। पुरुलिया जिलार इतिहास, पुरुलियार नाम सुनलेई सब समय अनग्रसर एकटी जिलार कथा मने पड़े, किन्तु ऐतिहासिक दिक थेके विचार करले आमादेर सिपाही विद्रोहेर समसामयिक काले যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855-56 সালে, যখন সিধু কানু চাঁদ ভৈরব এদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। সেই সাঁওতাল বিদ্রোহের কথা বলতে গেলে ঝাড়খণ্ডের নাম যেমন উচ্চারিত হয়, পাশাপাশি আমাদের পুরুলিয়া জেলার নামও উচ্চারিত হয়, এবং এই যে বীর শহীদ তাদের কথাও স্মরণ করতেই হয়। তো সেই পুরুলিয়া জেলা যেটা রেড করিডোর নামে পরিচিত, যেখানে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়ে সিধু কানু পুরুলিয়া জেলাকে আমাদের একটা ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান করে দিয়েছে, সেই জেলার ক্যান্ডিডেট আমাদের নয়নদীপ গোস্বামী। জেলা পিছিয়ে পড়া জেলা হলেও সেখানে তার সাঁওতালডিহি, রঘুনাথপুর, আদ্রা এসব জায়গায় অনেক ভারী শিল্প গড়ে উঠেছে। আজকে পুরুলিয়া বিআরজিএফের ফান্ড পাচ্ছে, ফান্ড পেয়ে অনেক অগ্রগতি ঘটিয়েছে। তো সেই জেলার কথা আমরা শুনব, আগে শুনে নিই নয়নদীপের কথা, নয়নদীপ কি বলে, তারপর আমরা তার বিশ্লেষণে যাব। তাহলে শুনতে থাকো। গুড আফটারনুন, আপনার নাম? আমার নাম নয়নদীপ গোস্বামী। আপনার ঠিকানা কি? গ্রাম গোসাইডি, থানা মানবাজার, পোস্ট শ্যামপুর, জেলা পুরুলিয়া, বাসিন্দা। ও, গোসাইডিহিতে গোস্বামী? হ্যাঁ। তা গোসাইডিহিতে কি খালি গোসাইরাই থাকে নাকি? গোসাইরা থাকে, কিন্তু মানে মুখার্জি থাকে, চক্রবর্তী থাকে, গোসাই মানে আগেরা গোসাইডি থাকতো, গোস্বামী থাকতো বেশিরভাগ, বেশি মানুষ তাই গোস্বামী মানে গোসাইডিটা পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা বেশি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজনই ওই গোসাইডিতে থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু কিছু আছে, যেমন গোয়ালারা থাকে, যেমন গোপ গোপ নামে যেমন থাকে কিছু কিছু এখন। আচ্ছা, তো ওখানের মানুষজন মানে ওই গ্রামের মানুষজন কোন পেশার সঙ্গে যুক্ত আছেন? বেশিরভাগ মানুষ এগ্রিকালচার যেমন থাকে, কিছুজন ট্রান্সপোর্টেশন বেশিরভাগ থাকে, বিজনেস উপর থাকে কিছুজন। আচ্ছা, আর্গানাইজ সেক্টর উপরও বেশি থাকে, যুক্ত থাকে মানে ক্ষুদ্র ব্যবসা উপরও বেশি থাকে। আপনাদের ওটা কোন সাব ডিভিশন? মানবাজার। মানবাজার, আচ্ছা। তো আপনি নিজে যখন গোস্বামী, আপনি কয়েকজন নাম করা গোস্বামীর নাম বলুন। হ্যাঁ, ফেমাস পার্সোনালিটি সাহিত্যে পাওয়া গেছে যাদের নাম, বা বৈষ্ণব সাহিত্যে অথবা বৈষ্ণব ধর্মের প্রচারে যাদের নাম পাওয়া যায় খুব, এরকম কয়েকজন নাম করা মশাইয়ের নাম বলুন। কার কথা বলছেন? তুলসীদাস। বেশ, আর? আচ্ছা, আপনি ওই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী এদের নাম শুনেননি? শুনেননি? আচ্ছা, বৃন্দাবনের যে ছয় গোস্বামীর কথা বলা হয়, সিক্স গোস্বামী সব বৃন্দাবন মানে খুব নাম করা গোস্বামী, বৃন্দাবনের ছয় গোস্বামী খুব নাম করা, তাদের কথাও শুনেননি? ওই বৃন্দাবনের যে ছয় গোস্বামী নাম করা, তাদের মধ্যে কিন্তু তুলসীদাস গোস্বামীও আছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, বিজয় গোস্বামী আর তুলসীদাস গোস্বামী, এরা সবই হচ্ছে ওই বৃন্দাবনের ছয় নাম করা গোস্বামীর মধ্যে পড়েন। তা আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন?
আমি ম্যাথমেটিক অনার্স 2017 সালে এবং 2019 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আচ্ছা, তা এখন কি করেন? বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তো আপনি টিচিং প্রফেশনে যাবেন না, আপনি গভর্নমেন্ট লাইনে জবের জন্য ভাবছেন? লাইনে যাওয়ার জন্য ভাবছি স্যার, টিচিং লাইনে সেরকম কিছু আগে ভাবিনি, এই জন্যে স্যার বিএড করে নেই। ওকে, এই উপরে ফোকাস করবো গভর্নমেন্ট জবের উপরে, এভাবে কম্পিটিশন মানে প্রিপারেশন নিয়ে যাবো, তাই এটার জন্য আমি ভেবে রেখেছি। এটা কি টিচিং প্রফেশনে যাওয়ার এখন সুযোগ নেই বলে, না মানে গভর্নমেন্ট জবই ভালো লাগে বলে, কোন কারণে? না সেরকম নয়, আমি গভর্নমেন্ট জব আগের থেকে না ভেবে রেখেছিলাম, মানে গ্রাজুয়েশন অবধি আমি ভেবে রেখেছিলাম কি পরবর্তী সময় গভর্নমেন্ট জব দিকে যাবো, এই জন্য আমি সেরকম মানে টিচিং লাইনের দিকে সেরকম মানে ইন্টারেস্ট দেখাইনি, সেরকম এই জন্য গভর্নমেন্ট প্রিপারেশন নিয়েছি গভর্নমেন্ট জবের জন্য। বিশেষ করে বিশেষ আমার পার্সোনালভাবে ইন্টারেস্ট গভর্নমেন্ট জব দিকে আছে। কেন গভর্নমেন্ট জবের দিকে ভালো লাগা? কেন ভালো লাগা মনে হচ্ছে বিশেষ মানে বলতে গেলে জব সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা বেশি দেখা যায়, মানে ওটা ওটা প্রায়োরিটিটা বেশি প্রথমত। তারপর আসে মানে যদি বিভিন্ন যদি জবে যে দায়িত্ব আমাকে বসানো হয়, তা সেভাবে আমি নিজেকে দায়িত্বটা নিজের জনগণ সমাজের উপর আমি সেভাবে সার্ভিসটা দিতে পারবো। বিশেষ করে প্রায়োরিটি আমার এই বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্টটা বেশি, তাই এখন আমার প্রায়োরিটিটা বেশি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং জব স্টেবিলিটিটা বেশি ফোকাস। তো টিচিং প্রফেশনে যদি আপনি স্কুল টিচার হতে পারেন, সেখানেও তো আপনার জব সিকিউরিটি আছে। হ্যাঁ ওটা আছে, কিন্তু একটা পার্সোনাল ভিউ পয়েন্ট থাকে স্যার, ওটা যে টিচিং উপরে সেরকম যায়নি, গভর্নমেন্ট প্রিপারেশন উপরে বেশি, গভর্নমেন্ট জব বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উপরে তার যুক্ত হতে চায়, নিজের ব্যক্তিগত ব্যাপারে স্যার। আপনার বাড়িতে কেউ গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত আছেন নাকি? না যুক্ত সেরকম নেই, বাবা সার্ভিস করেন একটা স্টিল প্ল্যান্টে, অপারেটর হিসেবে কাজ করেন। সেটা কোথায়? বোকারো, বোকারো স্টেশন। বোকারো, আচ্ছা। আর পাড়া বা গ্রামের মধ্যে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন এরকম? না সেরকম কেউ নেই। সেরকম কেউ নেই, তো মোটামুটি আপনি গভর্নমেন্ট জবে ঢুকতে পারলে আপনি গ্রামের একজন লিডিং পার্ট নেবেন আর কি, সরকারি চাকরির ক্ষেত্রে পথ দেখাবেন, আপনি অফিসার হবেন, তাই তো? ওটাই চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনাদের জেলার মধ্য দিয়ে কোন কোন নদী বয়ে গেছে? জেলার প্রমুখ নদী কংসাবতী নদী এবং কুমারী আছে, শিলাবতী আছে, দামোদর আছে, সুবর্ণরেখা আছে, কংসাবতীটা প্রমুখ নদী হিসেবে মানে উল্লেখ করা হয়। তো ওই নদীগুলোর উৎপত্তি কোথায়? কংসাবতী নদীর উৎপত্তি হচ্ছে ছোটানাগপুর মালভূমি থেকে উৎপত্তিটা, এবং মানে প্রমুখ নদী দিয়ে ওটাও মেদিনীপুর যা মানে মেদিনীপুর দিকে যায়, বাঁকুড়া কুমারী হয়ে কংসাবতী হয়ে মুকুটমণিপুর গ্রাম হয়ে মেদিনীপুর দিকে যায়, এবং বিভিন্ন যেমন সুবর্ণরেখা ঝাড়খণ্ড থেকে টাটা সেরকম জায়গা থেকে অরিজিনেট হয়, ছোটনাগপুর মালভূমি থেকে সেরকম অরিজিনেট হয়। তো পুরুলিয়া জেলার তো কিছুটা অংশ বোধহয় ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে নাকি? হ্যাঁ স্যার। তার মানে নদীগুলো আপনাদের জেলা থেকেই প্রায় বলতে গেলে তৈরি হচ্ছে? হ্যাঁ, ইনিশিয়াল পয়েন্ট ওখানে, হ্যাঁ অরিজিনালটা। ওখানে জল তো শুকনো হয়ে যায় শীতকালে? হ্যাঁ, জল খুব একটা বেশি দেখা যায় না, তা চাষের বেশি মানে সেই জন্য বেশিরভাগ মানুষ চাষের উপর বেশি নির্ভর থাকে না, এখানে চাষের জন্য বেশিরভাগ মানে সুবিধা নয় বেশি। এখন নদীর এখন তো নদীতে জল আছে? হ্যাঁ, এখন বর্ষাকালে বেশিরভাগ জল দেখা যায়, ড্যামের থেকে যখন জল বেশিরভাগ ছাড়া হয় তখন জল থাকে। কোন মাস থেকে জল দেখা যায় না? জল বলতে গেলে মার্চ এপ্রিল মানে গ্রীষ্মকালে বেশিরভাগ জলটা দেখা যায় না, বর্ষাকালে দেখা যায়, শীতকালে কিছুটা থাকে। পানীয় জলের কি ব্যবস্থা আছে? পানীয় জল পুরুলিয়া জেলা যেমন সাহেব বাঁধ বলে আছে, ওখানে মানে প্রমুখ একটা ওখান থেকে জল নেওয়া হয়, কংসাবতী নদী থেকেও জলের ব্যবস্থা আছে। না সেই জলটা ব্যবহারযোগ্য করার জন্য বা বাড়িতে পানীয় হিসেবে ব্যবহার করার জন্য কিভাবে জলটাকে মানে প্রসেস করা হয়? মানে পুরুলিয়া জেলা মিউনিসিপ্যালিটি আছে, ওখানে জল ট্যাঙ্কি আছে, ওখান থেকে হিসাবে প্রোভাইড করা হয় জল ওখানে।
আপনার বাড়িতে কোন জল পান? আপনারা কি বাড়িতে টিউবওয়েল রয়েছে না এরকম রানিং ওয়াটার সাপ্লাই? টিউবওয়েল আছে, টিউবওয়েল আছে। হ্যাঁ বলেন। গ্রীষ্মকালে টিউবওয়েলে জল পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। কত ফিট গভীরে আছে পাইপ? 130 ফিটে জল বেরিয়েছিল, 150-160 মতো করা হয়েছিল। হুম, আপনাদের জেলার মধ্য দিয়ে কোন ন্যাশনাল হাইওয়ে গেছে? সেরকম বলতে পারবো না, কিন্তু রাঁচি রাঁচি জমশেদপুরটা হাইওয়েটা একটা আছে, এনএচ কোনো মনে নেই, এনএচ রোড বলে কোনো মনে নেই। আদ্রা কি জন্য বিখ্যাত? আদ্রা রেল ডিভিশন আছে সবচেয়ে বড়, ওর জন্য বেশি বিখ্যাত। এবং ওখানে মানে ওখানে সামনেই জয়চণ্ডী পাহাড়, 4 কিলোমিটার ইয়ে জয়চণ্ডী পাহাড় আছে রঘুনাথপুরে। হুম, ওর জন্য বেশি বিখ্যাত। আচ্ছা, তো পুরুলিয়ার ইন্ডাস্ট্রি কোথায় আছে? সাঁওতালডি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওটা ওখানে আছে। হুম, আর কোথাও আছে এরকম ইন্ডাস্ট্রি? বড় ইন্ডাস্ট্রি বলতে নেই, সাঁওতালডি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, এখন মানে ছোটো মোটো হয়তো প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, যেমন ঝালদা দিয়ে আছে। হুম, বড় ইন্ডাস্ট্রি বলতে নেই পুরুলিয়াতে। আচ্ছা, তো এখানে পুরুলিয়ার মানুষজন তো একটি মানে দারিদ্র ক্লিষ্ট জেলার মধ্যে বাস করেন, তো এই দারিদ্রের পিছনে কারণগুলো কী কী? দারিদ্র কারণ হচ্ছে যেমন আগে যেমন কিছুটা মানে আনএমপ্লয়মেন্ট দেখা পড়তো, লিটারেসি লেভেলটা অনেক কম ছিল ওমেনের মধ্যে, ওটার জন্য বেশি এফেক্ট করেছে, ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়েছে বেশি, এজন্য এখন এখন তো বেশিরভাগ উন্নয়ন হচ্ছে দেখতে গেলে। চাকরির কথা, স্যালারিড মাইনে যেগুলো সেগুলোর কথা বলছেন না কি? সব নিয়ে হচ্ছে, ফর্মাল সেক্টরও নিয়ে হচ্ছে আর ইনফর্মাল সেক্টর নিয়ে হচ্ছে। অনেক 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 মানুষজন আছে যাদের নিজের জমি থাকে না, তাদের অন্য অন্য জমির উপর নির্ভর করতে হয়, অন্য মানুষদের উপর নির্ভর করতে হয়, সেরকম আর দেখা যায়। অনেকজন ক্ষুদ্র ব্যবসা যেমন ফল বিক্রি করে, হকার নিয়ে কাজ করে, সেরকম যেমন এখন কোভিড-19 প্যান্ডেমিক অনেক স্যার এফেক্ট করেছে এসব উপরে, যারা ইনফর্মাল সেক্টর উপর থাকে আনএমপ্লয়মেন্ট বলতে গেলে। এমপ্লয়মেন্ট বলতে গেলে সব ক্ষেত্রেই ফর্মাল, আগে ফর্মাল হিসাবে সেরকম মানুষজন লিটারেট হতো না, লিটারেসি লেভেল ছিল না, সেরকম যুক্ত হতো না, গভর্নমেন্ট সার্ভিস উপরে যুক্ত হতো না, সেরকম না। যাদের জমি নেই তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, যাদের জমি আছে তারাও কি সবাই কাজ পাচ্ছে বা তাদের আর্থিক অবস্থা সবার ভালো? যাদের জমি জায়গা আছে তাদের আর্থিক অবস্থা ভালো? সেরকম আছে মানে কৃষি মানে 365 দিন একদম মানে চাষ করা যায় না, সেভাবে দেখতে গেলে মানে যখন চাষ হয় তখন পশ্চিমবঙ্গ সরকারের জল ভরো জল ধরো প্রকল্পে কোনো কাজ হচ্ছে আপনাদের এলাকায়? আচ্ছা, আপনি কি গ্রামেই থাকেন না কোথাও শহরের দিকে থাকেন? গ্রামে থাকি, কিন্তু এখন মানে আপাতত বর্তমানে এখন বোকারোতে আছে। এখন বোকারোতে বাবার কাছে? হ্যাঁ বাবার কাছে। আচ্ছা, তো আপনার পুরো ফ্যামিলি তাহলে বোকারোতে এখন? আচ্ছা, তাহলে পুরুলিয়ার টুরিস্ট স্পট কোনগুলো? টুরিস্ট স্পট বিখ্যাত যেমন অযোধ্যা পাহাড়, বেশ মোস্ট বিখ্যাত জয়চণ্ডী পাহাড় আছে। হুম, আগ্রা থেকে 4 কিলোমিটার পঞ্চকোট হিল আছে, তারপর মুরুকুমা ড্যাম আছে অযোধ্যা পাহাড়ে মানে কাছাকাছি ওঠে মুরুকুমা ড্যাম, এবং দোলাডাঙ্গা আছে মানবাজারে, এইসব মনে বিখ্যাত জায়গা আছে। ওখানে লোকজন বেড়াতে যায়? হ্যাঁ স্যার, ভালো টুর মানে টুরিস্ট হিসাবে মানে অনেকজন যায়। কিন্তু থাকার জায়গা কি আছে? থাকার জায়গা যেমন এখন মানে অনেক লজ করা হয়েছে, মানে হোটেল করা হয়েছে, যেমন থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। কোথায় লজ আছে? এরকম মানে এখন মানে করা হয়েছে, আগে মানে গেছিলাম তখন মানে সেরকম ব্যবস্থা জানি নি, আগে ব্যবস্থা কি সেরকম সেটা খবর পাইনি, কিন্তু এখন মনে করা হয়েছে, কিন্তু ওটার খবর জানি না।
তার মানে আপনি তো পুরুলিয়ার বাসিন্দা নন, আপনি তো বোকারোরই বাসিন্দা, জেলায় থাকেন না, জেলার খবর জানেন না, তাহলে কি আপনি আর ওই পুরুলিয়া জেলার বাসিন্দা হলেন? আপনি বোকারোর বাসিন্দা। বোকারোটা কোন স্টেটে পড়ছে? ঝাড়খণ্ড। আপনি ঝাড়খণ্ডের বাসিন্দা হয়ে গেছেন এখন। আচ্ছা, তো আপনি এই যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, সরকারি ভালো জব করবেন, কি কি পরীক্ষা দিয়েছেন? 2019-2020 বিসিক্লাসিক তো পাস করেছি, এবং এটা দিয়েছি মিসেলেনিয়াস এবং এমটিএস মাল্টিটাস্কিং টা আর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি। এখন তো রেজাল্ট বেরোয়নি। 2020-র প্রিলিমসে তো এখনো রেজাল্ট বেরোয়নি। আচ্ছা, পশ্চিমবঙ্গ বিধানসভায় এই যে একদিনের একটা অধিবেশন হলো, শুনেছেন? বাদল অধিবেশন বা বর্ষাকালের একটা অধিবেশন হলো পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের জন্য, শুনেননি? আজকের পেপারটা পড়েছেন? আজকের পেপারে গুরুত্বপূর্ণ খবর কি? গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যেমন সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা স্কিমটা, ওটাকে মানে ইউনাইটেড নেশন থেকে প্রাইজ দেওয়া হয়েছে ওটা, এবং হয়েছে ট্যুরিজম সেক্টরটা বেশি মানে লসে গেছে কোভিড-19-এ, 5,00,000 কোটি টাকা যেমন লসে চলছে, এবং দেখতে গেলে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমটা যেমন নন অর্গানাইজ সেক্টরের জন্য 10,000 টাকা করে মাসে দেবে ওটার জন্য অ্যানাউন্স করেছে, মানে সেরকম কীভাবে আগের তুলনায় সেরকম ওটা নিয়ে ওইসব নিয়ে গুরুত্বপূর্ণ খবর আছে। সবুজ সাথী তো আগেই একটা স্বীকৃতি পেয়েছিল বিশ্বের দরবারে, তা আবার নতুন করে কি স্বীকৃতি পেল? কন্যাশ্রী পেয়েছিল। সবুজ সাথী পায়নি? এখন পেয়েছে সবুজ সাথী। আচ্ছা, আপনি সার্ক এই কথার সঙ্গে পরিচিত আছেন? SAARC, সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাই তো? মেম্বার কারা? আচ্ছা, তা আপনার হবি কি? এরকম বিশেষ কিছু নেই, গান শোনা বা গান গাওয়া সেরকম হবি আছে, লাইট মিউজিক। তা বিশেষ কিছু নয়, কিন্তু এটাই তো বিশেষ, গান করতে পারেন, এর থেকে আর কম কথা কি হলো? এটা তো অনেক বড় কথা একটা, আপনি গান করতে পারেন। সেরকম গানে কোনো ট্রেনিং নিইনি সেরকম, মানে এরকমই বিশেষ করে ট্রেনিং নিইনি এই জন্যই বললাম। আচ্ছা, মানে আপন মনের মাধুরী মিশিয়ে যা মনে আসে তাই গেয়ে যান, নিজের ভালো লাগা থেকে মনের আনন্দে গান গেয়ে যাওয়া, পাখিদের মতো আর কি। বাহ, আপনি ভালো লাগে সেরকম যে গানগুলো ভালো লাগে সেরকম মানে গাওয়ার চেষ্টা করি। তবে সেটা বোকারোর থেকে যদি পুরুলিয়ায় থাকতেন তাহলে প্রাকৃতিক পরিবেশটা আরও বেশি হতো আর কি, সেখানে এই পাখির গানটা আরও শুনতে ভালো লাগতো। তা আপনি কী ধরনের গান করেন? বলতে গেলে লাইট মিউজিক, যেমন বলতে গেলে যেমন বলিউডের সং যেমন কিছু আছে, যেমন তারপর আধুনিক গান আছে দেখতে গেলে। আচ্ছা, সেরকম টাইপ বিশেষ কোনো ক্লাসিক্যাল ফোক সং বেশি মানে মানে গান শুনি কিন্তু গাই নেই সেরকম। আচ্ছা, তো তাও আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে যে গান? হ্যাঁ,
আপনি সেই গানের দু লাইনে একটু গেয়ে শোনান। বেশ, আপনার ভালো লাগে যদি ওটাই তাই করুন। সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর, প্রিয় তোমার মনে রেখো অনুপমা, বাহ খুব ভালো, থ্যাংক ইউ। আপনি আপনার প্রস্তুতি ভালো করে চালিয়ে যান, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে একটু বেশি করে খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ স্যার, এই সব মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নয়নদীপের কথা শুনলে, নয়নদীপের ভালো হয়েছে, কতগুলো উত্তর খুব সুন্দর দিয়েছে, আবার কিছু কিছু জায়গায় ওর উত্তরগুলো নট আপ টু দ্য মার্ক। গোস্বামীদের সম্পর্কে কিছু তো জানতেই হবে, এমনকি তার যে টাইটেল গোস্বামী, সেই গোস্বামী শব্দের অর্থটাও জেনে রাখা দরকার। হয়তো সে জানে, আমার আমি ওটা জিজ্ঞেস করিনি যে গোস্বামী কথার অর্থ কী, গোস্বামী কারা, গোসমূহ বা পৃথিবীর যিনি অধিপতি তাকেই বলা হয় গোস্বামী, অর্থাৎ তিনি হচ্ছেন ঈশ্বর। এবার যে ছয় গোস্বামীর কথা বলতে বলেছিলাম, বৃন্দাবনের যে ছয় গোস্বামী, সেই গোস্বামীদের নামগুলো মনে রাখা দরকার। তবে ওই নামের মধ্যে যে নামগুলো বলেছিলাম তার মধ্যে বিজয় গোস্বামী আর তুলসীদাস গোস্বামী কিন্তু ওদের মধ্যে নেই। ওই ছয় গোস্বামীদের মধ্যে যেমন রূপ গোস্বামী আছেন, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামী, এই ছয় গোস্বামী, বিজয়কৃষ্ণ বা তুলসীদাস গোস্বামী কিন্তু ওই ছয় গোস্বামীর মধ্যে নেই। কিন্তু বৈষ্ণব ধর্মের সঙ্গে, বৈষ্ণব সাহিত্যের সঙ্গে এদের যোগ ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবেই প্রতিষ্ঠিত। তো আমরা তার পরে যে কথা ওকে বললাম যে সরকারি চাকুরি করবে কেন, সেই চাকুরি করার ক্ষেত্রে একটু যেন উষ্মার ভাব, যেন সরকারি চাকরির ক্ষেত্রেই তার পছন্দটা বেশি, অন্য চাকরি শিক্ষকতা ওই নিয়ে যেন কিছুটা তুচ্ছতাচ্ছিল্যের ভাব কিছুটা মনে হয়েছে। এতটা হওয়া উচিত নয়, কোনো পেশাই ছোট নয়। কাউকে আমি কোনো একটা পেশাকে যদি আমার পছন্দের পেশা বলে মনে করি, পাশাপাশি আমাকে অন্য পেশার প্রতিও একটু শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আমাকে কথাবার্তাও সেরকম ভাবেই বলতে হবে আর কি। আর তিন নম্বর বিষয় যেটা, যে পুরুলিয়ার যে দারিদ্রের কারণ, দারিদ্রের কারণ হিসেবে ও দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছে, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে নিরক্ষরতা বা ইলিটারেসি, যে কথাগুলোই ঘুরে ফিরে ওর মধ্যে এসেছে। কিন্তু ব্যাপারটা ওগুলো তো নিশ্চয়ই, দারিদ্রের পিছনে এগুলো তো ফ্যাক্টর, কিন্তু এটাই হচ্ছে সব কারণ নয় বলেই ধারণা। তার কারণ পুরুলিয়ার যে রুক্ষ ভূপ্রকৃতি, তার যে ইরিগেশনের সমস্যা, তার যে মাটির সমস্যা, এইগুলোও কিন্তু একটা ফ্যাক্টর আছে ওখানে দারিদ্রের, এবং শিল্পের বিকাশ সেইভাবে না হওয়া। খনিজ সম্পদ তো কিছু আছেই, কিন্তু সেগুলোকে ঠিকমতো কাজে লাগিয়ে ওখানকার যে মানুষকে কর্মের সঙ্গে যুক্ত করা, সেই কাজগুলো হয়নি। আনএমপ্লয়মেন্টটাকে বলেছে, তো বিষয়টাকে আরেকটু ভালো করে জেনে নেওয়া দরকার। আমার যেটা মনে হচ্ছে যে নয়নদীপ পুরুলিয়া জেলাতে বোধহয় কমই থাকে, পড়াশুনো বা অন্যান্য কারণে জেলার বাইরেই মনে হয় কাটায়। তো যাই হোক, জেলার খবর, জেলার ক্যান্ডিডেট হিসেবে যখনই তুমি পরীক্ষায় উপস্থিত থাকবে তখন জেলার খবরাখবরটা একটু বেশি করেই নিতে হবে। তো তারপর বিধানসভায় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা হয়েছিল,
সেই সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম যে পেপারের খবর থেকে হয়তো এই খবরটা নয়নদীপের কাছ থেকে পাওয়া যাবে। একদিনের বিধানসভায় যে গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়েছে যে রাজ্যে শিল্প তালুক গড়া নিয়ে, যেখানে বিদ্যুৎ এবং কানেক্টিং রোড নিখরচায় রাজ্য সরকার করে দেবে, 2014 সালে 5 বছরের জন্য রাজ্য সরকার শিল্প উৎসাহ প্রকল্প শুরু করেছিল, তো সেই 5 বছর পূরণ হয়ে গেছে। এখন এই করোনার আবহে শিল্পের মন্দা চলছে এবং সর্বত্রই একটা আর্থিক মন্দার যে লক্ষণ সেটাকে কাটিয়ে ওঠার জন্য ওই শিল্প উৎসাহ প্রকল্প যেটা, তার মেয়াদকে রাজ্য সরকার আরও 5 বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত 14টা শিল্প তালুক তৈরি হয়েছে, তো 1300 একর জমিতে, তো এখন যেটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে গভর্নমেন্টের লক্ষ্য যে আরও বেশ কিছু সংস্থা যাতে বা শিল্প তালুক যাতে তৈরি করা যায়। এই শিল্প তালুক করার মধ্যে যেমন গোডাউন তৈরি করা, কোল্ড স্টোরেজ, এই সমস্ত লজিস্টিক পরিকাঠামো কিন্তু রাখতে হবে। এবং সরকার এখানে কিন্তু একটা নির্দিষ্ট করে দিয়েছে যে তোমরা শিল্পের জন্য যে ইনভেস্টমেন্ট করবে তার 20% খরচ কিন্তু এই পারপাসে রাখতে হবে, সেটা হচ্ছে গোডাউন, কোল্ড স্টোরেজ এবং অন্যান্য লজিস্টিক হাব তৈরি করার জন্য। আর সরকার এখানে হচ্ছে একটা বড় অঙ্কের সাবসিডি দেবে, যদি শিল্পের এলাকাটা হয় 39 একর পর্যন্ত এবং সেখানে সরকারি অনুদান যেটা সেটা 2 কোটি টাকা, যদি সেটা 59 একর হয়, মানে আরও যদি 20 একর বেড়ে যায় তাহলে ওটা ডবল হয়ে গিয়ে হবে 4 কোটি, তার সঙ্গে আরও যদি 20 একর বাড়ে, এরকমভাবে 20 একর বাড়িয়ে বাড়িয়ে 39, 59, 79, তারপর 99, এইরকম করে প্রত্যেকটা স্টেজেই দেখা যাচ্ছে 2 কোটি, 4 কোটি, 6 কোটি, 8 কোটি এইভাবে গভর্নমেন্টের সাবসিডি পাওয়া যাবে। যদি সেটা 100 একর প্লাস হয়ে যায় তাহলে 10 কোটি টাকা পর্যন্ত সাবসিডি দেবে। এই গুরুত্বপূর্ণ আলোচনা এই যে একদিনের বিধানসভায় হলো আর কি, এই জিনিসটা কিন্তু সেই জন্যই গুরুত্বপূর্ণ। এটা আমি ভেবেছিলাম যে পেপারের এই গুরুত্বপূর্ণ খবরটা নয়নদীপ আমাদেরকে দেবে, কিন্তু নয়নদীপ সেটা দিতে পারেনি। যাই হোক, তো পেপারের খবরের মধ্যে ও যেটা গুরুত্বপূর্ণ খবর দিয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে সবুজ সাথীর খবর, ওটা ঠিকই আছে। তো ওকে আরও প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নের উত্তর যেমন সার্ক সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে, তো সার্ক ফুল ফর্ম থেকে আরম্ভ করে সার্কের যে কান্ট্রিগুলো, 8টা দেশ ওর মধ্যে আছে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, এই যে 8টা দেশ, এই 8টা দেশকে জানা বা সার্কের ফুল ফর্ম বা এদের পারপাস কী, এখন এর স্ট্যাটাস কী, পাকিস্তানের অসহযোগিতার জন্য সার্কের যে সম্মেলনগুলো মানে বাতিল হয়ে যাচ্ছে, এই সব ব্যাপারগুলো সম্বন্ধে একটু খোঁজ খবর রাখা দরকার আছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারের যে জল ভরো জল ধরো কর্মসূচি, যেটা পুরুলিয়া জেলায় কিন্তু কাজ হচ্ছে, সেই খবরটা কিন্তু ওর জানা নেই। এটা জানা থাকলে এর উত্তরটা একটু অন্যভাবে আসতো। বাকি এমনি যে খবরগুলো, অন্যান্য খবরগুলো যেগুলো দিয়েছে বা বলেছে, বলার ভঙ্গি সবই ঠিক আছে, খুব সুন্দর গান গেয়েছে, সব মিলিয়ে নয়নদীপের সম্ভাবনা তো খুবই উজ্জ্বল। তার কারেন্ট অ্যাফেয়ার্সটা আর একটু ভালো করে জেনে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন করুক না করুক সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে তো তৈরি হয়ে যেতে হবে, এগুলো তুমি জেনে নাও, তোমার সাফল্য তোমার হাতে আসবেই। ওকে, থ্যাংক ইউ।